নওদায় আবারও প্রকাশ্য এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নওদা ব্লকের কেদারচাঁদপুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধান সাবিনা সুলতানার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনেন সাতজন সদস্য। মঙ্গলবার অনাস্থার শুনানি হয় বিডি অফিসে। পঞ্চায়েত সদস্যদের দাবি, বিধায়িকা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষের নেতৃত্বে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়। অন্যদিকে বিধায়িকা সাইনা মমতাজ বেগমের পাল্টা অভিযোগ, পঞ্চায়েতে অনাস্থা আনা যাবে না, যারা তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করছে তাদের জন্য দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল সভাপতি অনাস্থা আনার বিরুদ্ধে বারবার ঘোষণা করার পরেও ফের অনাস্থা নওদায়। আর এই অনাস্থাকে কেন্দ্র করেই নওদায় আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নওদা ব্লকের কেদারচাঁদপুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান সাবিনা সুলতানার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনে সাতজন সদস্য। মঙ্গলবার অনাস্থা শুনানি হয় বিডি অফিসে। এই অনাস্থাকে ঘিরে ব্লক প্রাঙ্গণে চাঞ্চল্য ছড়ায়। পঞ্চায়েত সদস্যদের দাবি, বিধায়িকা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষের নেতৃত্বে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়। আমরা দুই নম্বর কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যা, আমাদের প্রধান সাবানা সুলতানা সীমাহীন দুর্নীতি ও দলবিরোধী কার্যকলাপের জন্য জনগণের জন্য 74 নম্বর নওদা বিধায়িকা সাইনা মমতাজ খান এবং পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষের নির্দেশ অনুযায়ী গত 26 জুলাই আমরা গ্যারেজ হয়েছি। বর্তমান আমরা জনগণের উদ্দেশ্যে ও আমাদের দল তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে আবেদন করছি যে এই দলবিরোধীগ্রস্ত প্রধানকে সরিয়ে স্বচ্ছ নতুন স্বচ্ছ প্রধান করতে পারি তার জন্য সকলের সহযোগিতা আশা করছি। অন্যদিকে বিধায়িকা শাহিনা মমতাজ বেগমের পাল্টা অভিযোগ, পঞ্চায়েতে অনাস্থা আনা যাবে না, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা আলোচনা করে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। যারা তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করছে তাদের জন্য দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। কাল আমরা সবাই মিলে বসে ঠিক করলাম যে অনাস্থা আনা যাবে না, এবং প্রথম থেকে আমি অনাস্থার বিরুদ্ধে, রাজ্যের নির্দেশ অনুযায়ী আমরা অনাস্থা কিছুতেই চাই না। আমরা ঘরোয়া আলোচনা করে আমরা বসে সেটাকে আমরা মিট করে নেব, এবং কালকে জেলা থেকেও এসেছিলেন, আমরা সন্ধ্যাবেলা বসে আমরা আলোচনা করেছি যে অনাস্থা নিয়ে আসা যাবে না। আজকে যেটা হিয়ারিং ছিল সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম যে কেন হিয়ারিংটাও না হয়, যদি রাজ্যকে অমান্য করে তাহলে ওনাদের জন্য কঠোর ব্যবস্থা রাজ্যই নেবে। এবং আমি সভাপতিকেও জানিয়ে দেবো যে কাল যে আলোচনা হয়েছে, কালকে যেটা বার্তা ওদের কাছে ঘোষণা হয়েছিল সেটাকে তারা অমান্য করছে, আমরা সেটা চাইনি। দুটি গোষ্ঠী তৈরি করে নওদায় বিশৃঙ্খলা তৈরি করছে, এমনটাই বললেন জুলফিকার আলী। আমরা কোনোমতেই অনাস্থা আনতে দেব না, যদি কেউ কিছু ভুল করে সেই ভুল আমরা বিধায়িকা কার্যালয়ে জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে আমরা সবাই মিলে একসঙ্গে যারা নেতৃত্ব আছি ব্লকে নেতৃত্ব দিই, আমরা সেই ভুল সেই প্রধানের সংশোধন করাবো, এবং সেই প্রধানকে অপসারণ না করিয়ে আমরা দরকার হলে দুই যে গোষ্ঠী তৈরি হয়েছে একটু হলেও সেই দুই গোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি তৈরি করে দিয়ে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে সুষ্ঠুভাবে চালানোর একটা পরিকল্পনা বিধায়িকার নির্দেশ মতোই হবে। নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। গ্রামাঞ্চল
ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামীণ বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই। নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা: সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।